হঠাৎ বৃষ্টি এলে চোখ ভর্তি ঘৃণা নিয়ে মানুষ যেরকম ভিজতে থাকে, তেমন একটা অপ্রত্যাশিত বোধ নিয়ে জীবনটা চোখের সামনে এসে দাঁড়ায়। নিজের জন্ম নেয়া আর নিজেকে জন্ম দেওয়ার মাঝে এক বিস্তর তফাৎ আছে। বাতাসের মতো উঠতে উঠতে স্মৃতিগুলো টেবিল থেকে চেয়ার ছাদ থেকে উঠান, খাঁচায় বন্দি মরতে না চাওয়া কবুতরের প্রতিবাদ করা পালকের মতো বলতে ইচ্ছে করে। এক আলো বর্ষ ধরে নিজেকে না দেখার আফসোস নিয়ে মরতে চাই না। আদতে আমাকে এরকম একটি সাফল্যের সন্ধান দেওয়া হয়েছে যেখানে প্রবেশ করলে আমি ব্যর্থ হয়ে যাব, তাই তোমাদের নিমন্ত্রণে নিজেকে আমন্ত্রণ করলাম। জীবন বৃত্তান্তে স্মৃতির ভাণ্ডারে আদর রেখে মারা যাব একটি ফুলের জন্য সুপারি গাছের নিচে, কিংবা মৃত্যু শোকের জন্য খুঁজে পাবে না এরকম কোনো হর। স্মৃতি ছাড়া আর সব কিছু মানিয়ে নিয়েছি বেশ। হাসপাতালে মশারি টানানো বিছানায় ঢুকে পড়ে বন্য মশা, কামড় বসিয়ে দিল প্রবীণ ঘুমে কাতর লিকলিকে শরীরে, অথবা দ্রুতগামী অ্যাম্বুলেন্স হঠাৎ করে সাইরেন থামে দাঁড়িয়ে পড়ে রাস্তায়, তাড়াহুড়ো পড়তে গেছে গন্তব্য, কিংবা শপিং মলে দেখা হয়ে যাওয়া বয়স্ক এক প্রাক্তনের সংসার, চামড়ার ভাঁজে পাকা চুল আর পাওয়ারের চশমায় ব্যস্ত দুটো মানুষের চলতে চলতে দেখা হয়ে যাওয়া, এক একটা মানুষের সাথে ঘটে যাওয়া নানান গোত্রের গল্প আমাকে ব্যক্তিগত স্মৃতির মতো অনাথিকার চর্চা করে। আমার মায়ের মধ্য বয়সে পেঁয়াজ কাটা রান্না করে, চুলায় পানি দিয়ে দরজার চৌকাঠের উপর পরিষ্কার করা মাকড়সার চাল, যে জীবনে গুরুতর অপরাধ ছিল গাছ থেকে আম কুড়িয়ে লবণ মেখে খাওয়া, পদ্মার ফেরিতে বাউলের একতারা শুনে কেঁদেছিল যে জীবন, কোথাও না কোথাও টুকরো টুকরো সব স্মৃতির হিসেব দিতে হয়। স্মৃতি ছাড়া আর সব কিছু মানিয়ে নিয়েছি বেশ। স্মৃতি বড় বেহায়া সমাদর হয় পিছু ছাড়া।